Tak. আমার কিছু ইউজ করিনি, পেস্টিসাইড হারবিসাইড কোনো কিছু ইউজ করিনি, মানে একবার জাস্ট হলো ইয়াতে কুটিং চাইজে কোনো কিছু ইউজ করা হয়নি। ঠিক আছে, আপনি ওকে একটু বলবেন যে আপনি দেখতে পাচ্ছি যে এখানে টপে আপনি স্কোয়াশ চাষ করেছেন, নিশ্চয়ই এটা আমার দেখা কোনো উদ্যোগ, প্রথম উদ্যোগ যে টপে অন্যান্য ফসল দেখেছি কিন্তু স্কোয়াশ দেখিনি। তো এটার সুবিধা এবং অসুবিধা, এবং এটা চাষ করতে হলে কী কী করতে হবে? আমি আসলে এই সবজিটি ফিল্ডেও চাষ করেছি, পাশাপাশি আমি টপেও করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের জমির স্কার্সিটি আছে। এবং বাসাবাড়িতে কীভাবে এই সবজিটি চাষ করে সারা বছর ব্যাপী সবজির চাহিদা পূরণ করা যায়, সে উদ্দেশ্য আসলে টবে করা। আমরা যদি একটি মোটামুটি 30 সেন্টিমিটার ডায়ামিটারের একটি টব ইউজ করি এবং প্রতিটি টবে 2টি গাছ আমরা বপন করি, তাহলে আপনার যদি 5টি গাছ থাকে, 5টি টব থাকে, 10টি গাছ আপনার হলো, এই 10টি গাছ থেকে আপনি প্রতি গাছে অন এভারেজ যদি আপনি 10টি করে ফ্রুটস পান, তার মানে আপনি 100টি ফ্রুটস পাচ্ছেন। 100টি ফ্রুটস, প্রতিটি ফ্রুটসের ওজন প্রায় 800 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত আমরা করি কুকিং স্টেজে নিতে চাইলে, কুকিং পারপাজে নিতে চাইলে, তাহলে আপনি 100 দিন সবজি খেতে পারছেন। তো আমার কাছে মনে হয় যে আপনি প্রতি সপ্তাহে 2বার আপনি এই যে স্কোয়াশ সবজি খেতে পারছেন, এই কারণে। এবং এটার ম্যানেজমেন্ট প্র্যাকটিস, জাস্ট 2টা আপনি 4টা বা 5টা সিড আপনি লাগিয়ে দেবেন শুরুতে, আর 14 থেকে 15 দিনের মধ্যে আপনি একবার হারবিসাইড পেস্টিসাইড স্প্রে করবেন, আর আপনার কিছুই করতে হবে না। তারপর দেখা যাবে আপনার 40 থেকে 45 দিনে তা ফলন আসা শুরু হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হলো, এটার ফুলটাও খাওয়া যায়, যেহেতু একই গাছে মেল এবং ফিমেল 2টাই প্রডিউস করছে, হানি বি বা ইনসেক্ট, অন্য কোনো ইনসেক্ট অথবা বাতাসের মাধ্যমে পরিবারে সম্মিলিত হয়। তবে একটা ডিফিকাল্টি সেটা হলো যে শুধুমাত্র হানি বি অথবা কোনো ইনসেক্ট অথবা বাতাসের উপর ডিপেন্ড না করে আমরা যদি হ্যান্ড পলিনেশন ঘটাই, তাহলে আপনার সাকসেস প্রায় 100%, প্রত্যেকটা ফুটি আপনার ফলন ইয়ে হবে, মানে কী বলে এটা, ফুড সেটিং হবে। যার কারণে দেখা যায় যে ওই যে মেল ফ্লাওয়ারটা, এই মেল ফ্লাওয়ারটা আপনি খেতে পারছেন। তারপরে আপনার এরপরে যে 8 থেকে 10 দিনের মধ্যে আপনি চাইলে সালাদ হিসাবে শশা যেভাবে খায়, এটা শশার আরও পুষ্টিদায়ক খাবার, এটাতে ভিটামিন আছে, সব ধরনের ভিটামিন, বিভিন্ন মিনারেল আছে, সুতরাং আপনি সালাদ হিসাবে ইউজ করতে পারছেন 8 থেকে 10 দিনের মধ্যে। পাশাপাশি আপনি জাস্ট 14 থেকে 15 দিনের মধ্যে এটাকে আপনি কুকিং পারপাসে ইউজ করতে পারছেন। মোট কথা, আপনার বাসাবাড়িতে যদি আপনি 4 থেকে 5টি টব রাখেন, আপনি সারা বছর ব্যাপী আপনি স্কোয়াশ ভেজিটেবল খেতে পারছেন। আর মোট চ্যালেঞ্জ হলো এটা হলো আপনার উপযুক্ত ভ্যারাইটি পাওয়া, সেটা সামারও চাষাবাদ করা যাবে এবং উইন্টারও চাষাবাদ করা যাবে। আমাদের মূল লক্ষ্য হলো এই গবেষণার এমন 2টি ভ্যারাইটি তৈরি করা, 1 বা 1.5 ভ্যারাইটি তৈরি করা, যার মাধ্যমে আমরা সারা বছর ব্যাপী স্কোয়াশ ফিল্ডে, ফার্মার্স লেভেলে এবং আমরা হাউস বাসাবাড়িতে আমরা যেন চাষাবাদ করতে পারি। আমাদের সামনে তো এখন নতুন একটা কনসেপ্ট আছে যে সাদে বাগান করা, সুতরাং বলা যায় যে সাদে বাগান করার জন্য একটা উপযুক্ত ফসল, খুবই উপযুক্ত ফসল, কারণ এটা স্পেস কম লাগে, কারণ আপনার 5টা স্টপ, মানে আপনি যদি অ্যাকোমোডেট করতে চান বেশি স্পেসের প্রয়োজন নেই, জাস্ট সাদের বারান্দা, কোনো একটা বাসাবাড়ির বারান্দা আপনি করতে পারেন, সাদা তো করতেই পারবেন, কোনো সমস্যা নেই। এটা কি বছরের যে কোনো সময় হয়? সামারে করাটা একটু ডিফিকাল্ট, আমরা এখনও মানে ট্রায়াল পর্যায়ে আছি, যে উইন্টারে ভালো হয় নো ডাউট, কারণ এটা হলো শীত প্রধান দেশের ফসলই, আমাদের দেশে উইন্টারও হচ্ছে,
কিন্তু সামারে একটু ডিফিকাল্ট, কারণ অত্যধিক হিটে এটার পোলেন ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়। বাট আমরা যদি চেষ্টা করি একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করার, পলিথিন শেড অথবা অন্য কোনো এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্ট দিতে পারি, সামারও সম্ভব। আমরা চেষ্টা করে যাচ্ছি সামার ভ্যারাইটি ডেভেলপ করার জন্য, যেটা সামারে ভালো ফলন দিবে। উইন্টারে যেহেতু পাওয়া যাচ্ছে, আমাদের মূল টার্গেট হলো সামারে যাতে প্রোডাকশন করা। থ্যাংক ইউ, ওয়েলকাম।